আলু দিয়ে আজকে বিভিন্ন রকমের মজা ইফতারি বানালাম আর সবগুলো খেতে অনেক টেস্টি হয়েছে প্রথমে আমি বানাবো যেটা স্ট্রিট ফুড হিসেবে এখন প্রচুর পরিচিত আলু ছিলে দেন এটার মধ্যে একটা কাঠি ঢুকিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে বটি দিয়ে আমি রোল রোল করে করে মানে রাউন্ড রাউন্ড কেটে নিচ্ছি ওনারা বানায় মেশিন দিয়ে বাট আমি বটি দিয়ে করতেছি আর ভালোভাবে করতেও পারছি আমি জিনিসটা দেখো সুন্দর হয়েছে না অনেক দুইটা আলু দিয়ে সেম ভাবে আমি এরকম মেক করে নিছি শুধু এটা না আজকে আলু দিয়ে অনেক কিছু বানাবো পিলার দিয়ে আমি আলুগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি এই আলু স্লাইস গুলো দিয়ে চিপস বানানো যায় তো আলু গুলোকে আমি ভালোভাবে পানিতে ধুয়ে নিলাম না হলে একটু পরে কালো কালো হয়ে যাবে পাতলা পাতলা যে স্লাইস গুলো আছে দুই তিনটা একসাথে করে দেন আমি রোল রোল করে এখানে একটা রোজ বানায় ফেললাম রোল করার পর একটা টুথপিক দিয়ে এটাকে সেট করে নিচ্ছি দুই তিনটা আলু স্লাইস পর পর রেখে দেন হাত দিয়ে রোল করে টুথপিক দিয়ে সেট করলে এরকম গোলাপ রেডি হয়ে যাবে দেন ছোট ছোট আলুর গোল গোল টুকরা করে ছোট্ট ছোট্ট চাসলিকো বানিয়ে ফেললাম সবগুলো একে একে বানিয়ে বানিয়ে আমি প্লেটের মধ্যে রাখতেছি দেখতে কিন্তু দারুণ হয়েছে তাই না আর এখন আমি বানাবো আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা হচ্ছে আলুর পাকোড়া আলুগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিছি আর এগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেন ধুয়ে নাও আলুগুলোর মধ্যে আমি বেসন চালের গুঁড়া আর সবগুলো মশলা এক এক করে দিয়ে নিলাম আর দেন এটার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম তারপরে সবকিছু ভালোভাবে মিক্স করে নিলে এটা রেডি চুলায় প্যান বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি তেল যেহেতু ডিপ ফ্রাই করবো অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম আর অল্প অল্প করে আলুর টুকরা তো নিয়ে এখন জায়গা জায়গা ছেড়ে দিতে হবে আর তোমরা যারা চিকন হতে চাও কোন রকমের সাইড এফেক্ট ছাড়া ওয়েট লস করতে চাও তোমরা চাইলে হার্বাল সুইমিং কিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ অর্গানিক তাই এটার কোন রকমের সাইড এফেক্ট নাই এটা খাওয়ার মাধ্যমে এক মাসের মধ্যে পাঁচ থেকে সাত কেজি ওজন কমানো সম্ভব আর এটা যে শুধু ওজন কমায় তা না গ্যাস্ট্রিকের সমস্যা হজমের সমস্যাও দূর করে তো এই হার্বাল সুইমিং টিটা তোমরা পেয়ে যাচ্ছ বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা চাইলে পেজ থেকে অথবা হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করে ফেলতে পারো তাদের পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই পাকোড়া গুলো কিন্তু গোল গোল হবে না বাট এই শেপটা অনেক সুন্দর লাগে দেখতে আর এই পাকোড়াটা খেতেও অনেক মজা সস দিয়ে একসাথে খেতে অনেক ভালো লাগে এই পাশ আমি ভালোভাবে ভেজে আর যখন ডিপ এটা ব্রাউন কালার আসবে সময় এটাকে উঠিয়ে নিতে হবে কিন্তু সে ইফতারে সবাই অনেক পছন্দ করবে আমারও অনেক ভালো লাগে এই জিনিসটা খেতে কিন্তু দারুণ মজা হয় যাই হোক গোলাপ বানানোর পর যে পাতলা পাতলা স্লাইস গুলো বেঁচে গেছিলো সেটার মধ্যে আমি একটু একটু করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম এইটাকে এখন একটু ফ্রাই করে নিব তেলের মধ্যে এই চিপস গুলো খেতে খুবই ক্রিসপি হয় কিছুক্ষণ ডিপ ফ্রাই করে আমি তুলে নিচ্ছি এটা টিস্যু পেপারের উপরে আর এখন আমি সাসলিক গুলোকে ফ্রাই করব সেই জন্য আমি বেসন নিয়ে নিলাম চালের গুঁড়া নিয়ে নিলাম তার মধ্যে একটু লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সবকিছু ভালোভাবে মিক্স করে বেসনের ডোটা বানিয়ে ফেললাম আর এই যে আমার রেডি করে রাখা গোলাপ ফুলগুলো এগুলোকে আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম এই জিনিসটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয় ভালো করে কোট করে দেন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখো অনেক সুন্দর লাগতেছে না দেখতে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিচ্ছি যখন একদম ব্রাউন একটা কালার চলে আসবে সব সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে দেন আমি আস্তে করে তুলে নিচ্ছি এগুলোকে আর আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরে আসি এটা হচ্ছে একটা থ্রি পিস যেটা ইমানি ফেসবুক পেজ থেকে নেওয়া কটনের জামা পায়জামা ওর না মানে এটা থ্রি পিস আর কি আর এই থ্রি পিস কিন্তু সিঙ্গেল না এটা হচ্ছে কাপল সেটের থ্রি পিস ম্যাচিং একটা পাঞ্জাবিও আছে এটার সাথে তো এই কাপল সেট টা নেওয়া হয়েছে ইমানি ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে তাদের পেজটা তোমরা ভিজিট করে আসতে পারো তাদের পেজে আরো অনেক কাপল সেটের কালেকশন আছে চাইলে তাদের পেজ থেকে দেখে আসতে পারো যাই হোক কাঠের আলুর মধ্যে যাইহোক আমি এভাবে বেসনটাকে মাখিয়ে নিলাম দেন ছেড়ে দিলাম তেলের মধ্যে এটাকেও ডিপ ফ্রাই করতে হবে ভালোভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখে মনে হচ্ছে না খেতে অনেক টেস্টি হবে আসলেও কিন্তু তাই খেতে অনেক টেস্টি হয় এই জিনিসগুলো ভালো করে ভেজে আমি তুলে নিলাম আর ছোট ছোট যেগুলো বানাইছিলাম সেগুলো আমি বেসনের মধ্যে চুবিয়ে দেন দিয়ে দিলাম তেলের মধ্যে এগুলো টুথপিক দিয়ে করা একদম মিনি সাইজ এগুলো আমি ভেজে তুলে নিলাম আলু দিয়ে আজকে আলুর পকোড়া আলুর চিপস আলু সাসলিক ছোট ছোট রোজ অনেক কিছু বানিয়ে ফেলছি টমেটো সস বা চিলি সস দিয়ে এগুলো খেতে অনেক মজা লাগে। রোজগুলো ফ্রাই হওয়ার পর টুথপিকগুলো হালকা ভাবে টান দিয়ে খুলে নিছি রোজ একদম সুন্দরভাবে সেট হয়ে আছে। আলুর পাকোড়াগুলো দেখো কি সুন্দর হয়েছে। আজকে আমার বানানো প্রত্যেকটা জিনিসই সবাই অনেক পছন্দ করেছে। তোমরাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। এই জিনিসটা অনেক টেস্টি হয় খেতে। তো আমার বানানো আলু রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।